বিশ্বে এমন কিছু জাদুকরি মোটরসাইকেল রয়েছে গতির দিক দিয়ে ঝড় তোলার পাশাপাশি যেগুলো দামের দিক দিয়ে যেন সুনামি বইয়ে দেয়। লাখ কিংবা হাজার নয়, এ বাইকগুলো এদেরকে পরিচিত করেছে কোটি টাকার জগতে। জানলে অবাক হবেন, এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি মোটর বাইকটির মূল্য নির্ধারিত হয়েছে প্রায় 115 কোটি টাকা। দামি এসব মোটর বাইকের পসরা নিয়েই আমাদের আজকের আয়োজন। দামি বাইকের তালিকায় সবার উপরে থাকা মোটরসাইকেলটির নাম নেইমান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার। অবাক করা ব্যাপার হলো, নেইমান মার্কাস পুরোপুরিভাবে মোটরসাইকেল প্রস্তুতকারক কোনো প্রতিষ্ঠান ছিল না। পূর্বে এটি ছিল বিলাসবহুল একটি ডিপার্টমেন্টাল স্টোর। পরবর্তীতে প্রতিষ্ঠানটির প্রস্তুত করা একটি মোটর বাইক তারা নিলামের জন্য উন্মোচন করার সিদ্ধান্ত নেয়, যেটি নিলামে বিক্রি হয়েছিল $11 মিলিয়ন। বাইকটি ছিল লিমিটেড এডিশনের, যার মাত্র 45 পিস প্রস্তুত করা হয়েছিল। এটি দেখতে ছিল অন্য যে কোনো মোটর বাইক থেকে সম্পূর্ণ আলাদা, এজন্য এটি বিশ্বজুড়ে বেশ সুনাম অর্জন করে। এই বাইকটি 190 মাইল প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে। নেইমান মার্কাসের এই বাইকটির সম্পূর্ণ বডি জুড়ে রয়েছে টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার এর ব্যবহার। বর্তমানে এই বাইকটির বাজার মূল্য $11 মিলিয়ন বাংলাদেশি টাকায়, যা প্রায় 115 কোটি টাকার মতো। তালিকার পরবর্তী বাইকটির নাম 1949 E90 AJS পরকুপিন। 1945 সালে প্রস্তুত করা AJS 500 cc পরকুপিন বাইকটি ছিল ব্রিটিশ রেসিং বাইক। অ্যাসোসিয়েট মোটরসাইকেল কোম্পানি বা AMC এর মাধ্যমে বাইকটি প্রস্তুত করা হয়েছিল। এই মোটরসাইকেলটিকে ঘিরে বেশ কিছু রেসিং ইতিহাস রয়েছে। ব্যতিক্রমী ডিজাইনের জন্য এটি বেশ জনপ্রিয় ছিল। পরবর্তীকালে মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি আর্থিক সমস্যার সম্মুখীন হলে এ মডেলের বাইকটি প্রস্তুত করা বন্ধ করে দেয়। বর্তমানে এ বাইকের বাজার মূল্য রয়েছে $7 মিলিয়ন বাংলাদেশি টাকায়, রূপান্তর করলে যা দাঁড়ায় 73 কোটি টাকার মতো। ECOSY ES1 Split এ তালিকার অপর আরেকটি দামি বাইক। ECOSY স্প্রিট হলো টাইটানিয়ামের একটি লিমিটেড এডিশনের মোটরসাইকেল। 120 কেজি ভরের এ বাইকটি 240 মাইল প্রতি ঘন্টা বেগে চলতে পারে। এতে রয়েছে এরগোনমিক ফিটমেন্ট, অ্যাডভান্স কম্পোজিট ডিজাইন, উন্নত ইঞ্জিন এবং ইলেকট্রিক কন্ট্রোল সিস্টেম। এ বাইকের বর্তমান বাজার মূল্য $3.6 মিলিয়ন বাংলাদেশি টাকায়, যার মূল্য দাঁড়ায় 37 কোটি টাকার উপরে। আরেকটি দামি বাইকের নাম দ্য ইয়ামাহা BMS চপার। বাইক প্রেমীরা বলেন, ইয়ামাহার এই বাহনটি যতটা না বাইক তার চাইতে বেশি একটি মেকানিক্যাল আর্ট বা যান্ত্রিক শিল্পকর্ম। অনেকেই এই গতি দানবকে নিজস্ব সংগ্রহে রাখতে চান। এর মধ্যে আছে 1700 cc ইঞ্জিন, যার প্রায় পুরোটাই 24 ক্যারেট সোনায় মোড়ানো, এবং সিটের উপরে আছে লাল ভেলভেটের আস্তরণ। এই মোটরসাইকেলটির বর্তমান বাজার মূল্য $3 মিলিয়ন বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য দ্বারা 31 কোটি টাকার কিছু বেশি। দ্য হার্লে ডেভিডসন কসমিক স্টারশিপ এ তালিকার অপর আরেকটি দামি বাইক। এই মোটরসাইকেলগুলোর বর্তমান বাজার মূল্য $1.5 মিলিয়ন বাংলাদেশি টাকায়, যা প্রায় 15 কোটি টাকা। $1 মিলিয়ন ক্লাবে যুক্ত হওয়া কসমিক স্টারশিপ মোটর বাইকের মধ্যে রয়েছে জগৎ বিখ্যাত শিল্পী জ্যাক আর্মস্ট্রং এর হাতের ছোঁয়া। বলা হয়ে থাকে এ কারণেই এর দাম এত বেশি। জ্যাক আর্মস্ট্রং এর কিছু চিত্রকর্মই বিক্রি হয় $3 মিলিয়ন বেশি দামে। আরেক দামি বাইকের নাম ডজ টমাক V10 সুপার বাইক। পৃথিবীর একটি দুর্লভ এবং প্রায় $250,000 দামের এই বাইকটির বৈশিষ্ট্য চাকচিক্য একে অন্য যে কোনো বাইক থেকে আলাদা করেছে। এই বাইকটির ভর 680 কিলোগ্রামেরও বেশি এবং তা 2.5 সেকেন্ডে 60 মাইল প্রতি ঘন্টা গতিবেগ তুলতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ 400 মাইল প্রতি ঘন্টা। এর বর্তমান বাজার মূল্য $550,000 বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 5 কোটি টাকার উপরে।